বিএনপির জন্য নির্বাচন বসে থাকবে না, বললেন মায়া চৌধুরী। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না এলে তার জন্য নির্বাচন বসে থাকবে না। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাতকে মাঠে নামিয়েছে। রাজাকার আলবদরের সন্তানরা এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছে। আজ বুধবার 5 জুলাই বিকেলে চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার নায়ের দক্ষিণ ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধী একটি চক্র পায়তারা করছে। তারা বলছে বাংলাদেশে নির্বাচন করবে না এবং কাউকে নির্বাচন করতেও দিবে না। এটি একটি বড় অপরাধ। স্বাধীন বাংলাদেশে তারা কিভাবে বলে নির্বাচন করতে দিবে না? তিনি আরো বলেন, আজকে এই যে নিয়ে মতলব দক্ষিণের 5টি ইউনিয়ন, মতলব উত্তর 14টা ইউনিয়নের মধ্যে 12টা ইউনিয়ন, আমরা এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত প্রতিবাদ সভা করছি। বিএনপি জামাত যারা অগ্নিসন্ত্রাস করেন, যারা ভোটে বিশ্বাস করে না, যারা মানুষ হত্যা করেন, যারা প্রিজাইডিং অফিসারকে হত্যা করেন, ভোটের নামে যারা সন্ত্রাস সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে আজকে আমাদের সংগ্রাম করতে হবে। অতি সত্ত্বর নির্বাচন হবে। আমি জানি এই ইউনিয়ন একটি অত্যন্ত আওয়ামী লীগের ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি। আমার ভাই বোনেরা, বিশেষ করে হিন্দু মা বোনদের কাছে আমি নমস্কার জানাই। আপনারা সব সময় কষ্ট শুনে কেউ উপেক্ষা করে, আপনার মাঝ ধৈর্য উপেক্ষা করে, জানে যে শেখ হাসিনাকে বিজয় করার জন্য মাইলের পর মাইল হেঁটে আপনারা নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, তার জন্য সকল মহিলা মা বোনদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে নারায়ণপুরের এই আজকে নারায়ণগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মানুষ সোচ্চার হয়েছেন, কারণ তারা প্রতিবাদ রোধ করেছেন এই নেত্রীকে হত্যা করার যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে। আমি আপনাদের এই জন্য অভিনন্দন জানাই। উক্ত প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু। সর্বপ্রথম সাবধানিত হবে আমাদের বিএনপি থেকে, এটা আপনারা মাথায় রাখবেন। এই দল এমন একটা দল যে বাংলাদেশে কিছুই করতে পারে না। এই দল এমন একটা দল বাংলাদেশে আগুন সন্ত্রাস ছাড়া আর কিছুই করতে পারে না। বাস জ্বালাও, ট্রেন জ্বালাও, এই সমস্ত কর্মসূচি ছাড়া তাদের আর কোনো কর্মসূচি নেই, তারা এগুলিই করে বেড়ায়। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনে আসবো না, নির্বাচন করবো না। আরে ভাই, হেডং ঠাকুর নির্বাচন করতে আসেন, প্রমাণ করেন আপনাদের জনপ্রিয়তা, তাহলে বুঝবো। এইখানে একটা সময় ছিল বারবার বিএনপি জিতত, এই দুর্গ এখন আছে? এটার কারণ কি? এটার কারণ হইলো আমার বাবার উন্নয়ন, এটার কারণ হইলো আমার বাবার একনিষ্ঠ কর্ম। যেদিন থেকে আমার বাবা মতলব দক্ষিণে পাড়া দিয়েছেন, তারপর থেকে মতলব দক্ষিণে মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া শুরু হয়েছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। নারগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ চানমিয়া তালুকদারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশারের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আখি, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক পাটোয়ারি, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ রিপন মিয়া, যুবলীগ নেতা রাব্বানী মেম্বার জসীমউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগ, নারগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক সুমন তালুকদার প্রমুখ। উত্তর দক্ষিণের সকল মানুষের কর্ণধার